এখন আমরা দেখি নাও লেটস সি হোয়াট মেক্স অর আনমেক্স দ্যাম এ হিরো এখন আমরা কিছু সেলিব্রিটিকে দেখবো এবং এই সেলিব্রিটিরা কেন সেলিব্রিটি এটা নিয়ে আমরা একটু ভাবার চেষ্টা করব দেখা যাক কে উনি অমিতাভ বচ্চন অমিতাভ বচ্চনকে যেই ব্যাপারটা অমিতাভ বচ্চন করেছে সেটা হচ্ছে ডিসিপ্লিন তিনি তার ফুল ক্যারিয়ারে এমন কোনো রেকর্ড নাই যেদিন তিনি তার শুটিং সেটে এক মিনিট দেরি করে পৌঁছেছেন এই এক্সট্রিম লেভেলের ডিসিপ্লিন তাকে অমিতাভ বচ্চন হতে সাহায্য করেছে কে উনি শাহরুখ খান মাই ফেভারিট শাহরুখ খানকে যে জিনিসে শাহরুখ খান করেছে সেটা হচ্ছে উনি যখন যা কিছু করেন উনি যখন যা কিছু করেন সেই কাজটা ওনার সবটুকু ঢেলে দিয়ে করেন দ্যাট ইজ কল্ড প্যাশন হি ইজ ভেরি প্যাশনেট অ্যাবাউট ইজ ড্রিম অ্যাবাউট ইজ ওয়ার্ক অর্থাৎ তিনি যখন যা কিছু করেন তার পক্ষে যতটুকু সর্বোচ্চটুকু করা সম্ভব সেইটুকু দিয়েই করেন দ্যাটস ওয়াই হি শাহরুখ খান তার একটা ফেমাস কথা আছে ইউ ক্যান লাভ মি অর ইউ ক্যান হেট মি বাট ইউ কান্ট ইগনোর মি আমাকে ভীষণভাবে মোটিভেট করে আপনি আপনার কাজটা এমনভাবে করবেন যাতে যারা আপনাকে ভালোবাসে তারাও বলতে বাধ্য হয় কাজটা ভালো হয়েছে যারা আপনাকে ভালোবাসে না অপছন্দ করে তারাও যেন বলতে বাধ্য হয় আপনি মানুষটা যেমনই হন না কেন আপনার কাজগুলো চমৎকার ওইভাবে কাজটা করবেন একটা সময়ে আমি প্রথম আলো পত্রিকাতে লিখতাম বিসিএসের জন্য কালের কণ্ঠ পত্রিকাতে লিখতাম তখন আমি লেখার সময় নিজেকে বলতাম যারা সুশান্ত পালের হেইটার তারাও যেন পত্রিকাটা কেনে তাদের পত্রিকাটা কিনতে হবে কারণ ওই ব্যাপারটা জানতে হলে আমার লেখাটা পড়তে হবে আমি নিজেকে ওইভাবে করে মোটিভেট করতাম এবং ওইটুকু সময় দিয়ে আমি লেখাটা লেখার চেষ্টা করতাম অ্যান্ড ইট ওয়ার্ক ফর মি ইউনিভার্সিটির কাছে যে হকাররা বসতো পত্রিকা নিয়ে সেই হকারদের কাছ থেকে প্রথম আলো পত্রিকাটা কিছু সময়ের মধ্যে শেষ হয়ে যেত এবং আমাকে যারা পছন্দ করে তারা হয়তো বা কাউকে শেয়ার করবে না বাট রুমের দরজাটা বন্ধ করে ঠিকই আমার লেখাটা পড়তো কারণ সে লেখাটা তার দরকার আমাকে পছন্দ করুক বা অপছন্দ করুক এটা কোনো ব্যাপার না কিন্তু আমার কাজটাকে তার পছন্দ করতে হবে আচ্ছা এটা আমি শাহরুখ খানের কাছ থেকে শিখেছি এ ভদ্রলোককে মিস্টার পারফেক্ট না আমির খানের কাজগুলো দেখলে কি মনে হয় যে এতটা পারফেক্টলি করতে আমির খান ছাড়া আর কেউ করতে পারতেন না এবং আমির খানের এই যে মাইন্ডসেটটা ভেরি ইম্পর্টেন্ট দ্য পার্সিড অফ পারফেকশান উনি সবসময় চেষ্টা করেন একটা কাজকে পারফেক্ট ওয়েতে করার জন্য এবং এটার জন্য যা যা পরিশ্রম করা দরকার যতবার খাটা দরকার উনি তাই করেন আমার ক্রাশকে এটা ক্যাটরিনা কাইফ ক্যাটরিনা কাইফকে দেখি আর ভাবি সে আমার নয় ক্যাটরিনা কাইফকে যে ব্যাপারটা ক্যাটরিনা কাইফ করেছে সেটা হচ্ছে পার্সিফারেন্স অধ্যবসায় তিনি কখনও কোনো কিছুতে হাল ছেড়ে দেন না একাগ্রভাবে লেগে থাকেন এবং ওটা সবচাইতে ভালো শর্ট যেভাবে নেওয়া যায় উনি বারবার সে কাজটা করেন আপনারা যদি তাঁদের বায়োগ্রাফিগুলি পড়েন বা ইন্টারভিউগুলি পড়েন আপনারা মিল পাবেন কথাগুলিতে কে অ্যানিমেল দেখেছেন অ্যানিমেল অ্যানিমেল কারা কারা দেখেছেন অ্যানিমেল ও নাইস বস যাই হোক আমার তবে আমার পার্সোনাল ফেভারিট হচ্ছে তার বর্ফি বরফি দেখেছেন কেউ বরফি বরফি আমার সবচেয়ে প্রিয় হচ্ছে বারফি রণবীর কাপুর রণবীর কাপুরের যে ব্যাপারটা রণবীর কাপুর করেছে সেটা হচ্ছে ম্যাক্সিমাল ফোকাস উনি পৃথিবীর সব কিছু থেকে ডিসকানেক্টেড হয়ে যখন যে অভিনয়টা করছেন যখন যে শটটা নিচ্ছেন একদম পুরোটাই সেখানে ঢেলে দেন পৃথিবীর সব কিছু থেকে ইভেন তার ফ্যামিলি থেকে ডিসকানেক্টেড হয়ে যান উনি কোনো ফ্যামিলির ফোনও রিসিভ করেন না যখন তিনি শুটিং করেন একটু ইন্টারভিউগুলো পড়বেন আমি কিন্তু পড়ি আমি বড়ো মানুষের নেগেটিভ সাইটগুলো নিয়ে কখনো ভাবি না বড়ো মানুষের পজিটিভ সাইটগুলো নিয়ে ভাবি এবং সেগুলোকে রেপ্লিকেট করার চেষ্টা করি কারণ এটা আমার দরকার দ্যাটস ওয়াই কে ওইশরী আমার প্রাক্তন হ্যাঁ হাসছ কেন তোমরা সে আমার প্রেমিকা ছিল ফিফটি ঠিক ছিল আমার তরফ থেকে বাকি ফিফটি ঠিক হলে তো প্রেম হয়ে যেত হয় নাই সেটা আমার কি দোষ আমার তরফ থেকে তো কোনো বাধা ছিল না ভাই আমার তো কোনো আপত্তি ছিল না সে রাজি হয় নাই ঠিক আছে আচ্ছা তো ঐশ্বরিয়াকে যে জিনিসটা ঐশ্বরিয়া করেছে সেটা হচ্ছে তোমাদের একটা উদাহরণ দিয়ে বলি গুরু সিনেমাটা দেখেছ কেউ গুরু রে মেঘা মেঘা দেখেছ কেউ ওই সিনেমাটার ওই গানটার শুটিং করার সময় তার আগের রাত্রে ঐশ্বরিয়া ঘুমাতে পারেননি একটা মানুষ সারা রাত না ঘুমিয়ে ওরকম একটা শুটিং করতে পারেন বলো তো পারে পারে কেউ কেউ পারে এই জন্য সবাই হয় না একজন হয় তা আগে হয়তো সে ঘুমাইনি এই না ঘুমিয়ে ওরকম একটা শুটিং করেছে ভাবো ভাই কেন আমরা ওয়েসিয়া নই কেন তিনি ওয়েসরিয়া ইউ হ্যাভ টু বুঝতে হবে এখানে অনেক পার্থক্য আছে আচ্ছা কে ঋতিক রোশন আমার কাছে মনে হয় কি জানো ইন্ডিয়াতে ও হচ্ছে সবচাইতে হট নায়ক তোমাদের কারো কোনো দিমত আছে আমি শাহরুখ খানের ফ্যান তারপর আমি স্বীকার করছি মানে হি ইজ দ্য হটেস্ট হৃত্বিকের সবচাইতে ফেভারিট মুভি হচ্ছে আমার জিন্দগি না গিয়ে দোবারা কেউ দেখেছ ভাই এই মুভিটা আমাকে আজকে বলে আমি আজকেও দেখতে রাজি আছি মানে এই মুভিটা বারবার দেখলেও কোনো অসুবিধা নাই মানে নিজেকে রিচার্জ করা যায় রিচার্জ করা যায় তোমরা গিয়ে দেখেছো টুয়েলভ ফেল দেখেছো না টুয়েলথ ফেল ওখানে একটা কথা ওখানে একটা কথা বলেন রিচার্জ 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 ওই মুভিটা দেখলে রিচার্জ হওয়া যায় টুয়েলস ফেলে এক্সিলেন্ট মুভি এক্সিলেন্ট মুভি এখানে অনেক কিছু আমার সাথে মিল পেয়েছে আমার ভালো লেগেছে মুভিটা দেখে ওখানে আবার নায়িকাকে দেখে ক্রাশও খেয়েছি পুরুষ মানুষের অভ্যাস খারাপ যারা দেখে তারা দেখে ক্রাশ খাই আর কি বুঝছো আমি তো আলটিমেটলি পুরুষ মানুষ আর যাও তোমরা আমার মতো খারাপ না আমি জানি তোমরা খুব ভালো সুইট সো সুইট আচ্ছা তো ঋত্বিক রোশন ঋত্বিক রোশনের যে জিনিসটাকে ঋত্বিক রোশন করেছে সেটা হচ্ছে উইনার্স অ্যাটিটিউড তার বাপের নাম কি তার বাপের নাম কি রাকেশ রোশন এই রাকেশ রোশনের ছেলে যখন শাহরুখ খানকে চা এনে দেয় তোমাকে বুঝতে হবে সে সাধারণ মানুষ না একটু আমি আবার রিপিট করি রাকেশ রোশনের ছেলে যখন শাহরুখ খানকে সালমান খানকে চা নিয়ে দেয় ভাই চা খান ভাই টি বয়ের কাজ করে তখন বুঝতে হবে সে সাধারণ মানুষ না একদম ডাউন টু আর্থ মানুষ সে শিখেছে কিভাবে অভিনয় করতে হয় কিভাবে অ্যাটিটিউড বিল্ড আপ করতে হয় সে শিখেছে রাকেশ রোশেনের ছেলে হৃত্বিক রোশন তার ইন্টারভিউতে আমি দেখেছি তিনি বলছেন যে তুমি কিভাবে ঋত্বিক রোশন হলে তখন তিনি খুব চমৎকার একটা কথা বলেছেন বলেছেন সাধারণ মানুষ এবং যারা জয়ী যারা জয়লাভ করেন তাদের চিন্তা চিন্তাভাবনা একই রকমের না কাজ করার ধরন একই রকমের না আমি যখন কোনো একটা কাজ করি তখন আমি ধরেই নিই আমি উইনার এবং একজন উইনার যেভাবে কাজটা করতেন আমি ঠিক সেভাবে করে কাজটা করার চেষ্টা করি অর্থাৎ কোয়ালিটি কাজ করার চেষ্টা করি এই ব্যাপারটাই আমাকে অন্যদের থেকে আলাদা করেছে খুব চমৎকার কথা কিন্তু আমার ভালো লেগেছে আমি শেয়ার করলাম ওই জন্য চেন ওনাকে ভাইজান ভাইজান না উনি হচ্ছেন সেই ভদ্রলোক যে ভদ্রলোক পঞ্চাশ বছর পার হওয়ার পর একটা সাক্ষাৎকারে বলেছিলেন প্রত্যেকটা পুরুষের সঠিক সময়ে বিয়ে করা উচিত আই লাভ হিম আই লাভ দিস গাই সালমান খানকে যে ব্যাপারটা সালমান খান করেছে সেটা হচ্ছে সিটি তোমরা হয়তোবা জানো বলিউড ইন্ডাস্ট্রিতে সালমান খানের মতো দান দক্ষিণা কেউ কিন্তু করে না তিনি তার ইনকামের প্রায় পুরোটাই দান করে দান করে দেন একটা বিশাল অংশ উনি দান করে দেন এই ব্যাপারটা আমাকে খুব অ্যাট্রাক্ট করেছে এই কারণে আমার কাছে মনে হয়েছে তার মানসিক শক্তি অনেক বেশি দান করার মধ্যে কিন্তু একটা মানসিক শক্তি আছে তুমি যখন ডোনেট করো তুমি যখন জেনারেলস হও তখন কিন্তু তোমার মধ্যে একটা মানসিক শক্তি কাজ করে ভেরি ইম্পর্টেন্ট কে অক্ষয় কুমার অক্ষয় কুমারের একটা খুব ভালো কথা আছে আমার খুব ভাল লাগে ওয়েন ইউ টেস্ট সুপার সাকসেস আফটার টেস্টিং সুপার ফেলিউর দেয়ার ইজ এ হিউজ রিলিফ এর মানে হচ্ছে যখন তুমি খুব ব্যর্থ অবস্থায় থাকো খুব বাজে অবস্থায় থাকো তখন হঠাৎ করে তুমি যখন খুব সফল হয়ে যাও তখন তোমার কাছে খুব ভালো লাগে এবং এই ভালো লাগাটা প্রাইসলেস এই ভালো লাগাটা খুব ভালো লাগে